হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আমি আবার একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো কিমা এগ। তাহলে দেখে নাও আমি কিভাবে কিমা এগ রেসিপিটা বানাই। কিমা এগ রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো গোটা ডিম সেদ্ধ, ধনে পাতা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। আর নিয়ে নেবো আমি আদা রসুনের পেস্ট। চলো রান্নাটা শুরু করা যাক। একটা গ্রেটারের সাহায্যে আমি আলু আর ডিমগুলোকে একটু গ্রেট করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুন। আদা রসুনটা দেবার পর আবার একটু পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা ক্যাপসিকাম। দিয়ে দেব টমেটোর টুকরো। এখন দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। নুন আমি এখন দিলাম না, নুন দিলেই জল ছাড়তে শুরু করবে। নুনটা আমি কিছুক্ষণ পরে দেব। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আলুটা দেবার পর আমি নুনটা দেব। দিয়ে দিলাম আমি লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি গ্রেট করে রাখা সেদ্ধ ডিম। দিয়ে খুব আলতো করে এটাকে নেড়ে চেড়ে নেব। রেডি হয়ে গেছে আমার কিমা এগ। রেডি হয়ে গেছে আমার কিমা এগ। প্লেটে আমি ঢেলে ফেলেছি। উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা। কিমা এগ রেসিপিটা ডিমের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। একঘেয়ে ডিম খেয়ে যারা বোর হয়ে গেছো, তারা ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি অবশ্যই ভালো লাগবে। এটা তোমরা রুটি লুচি সবের সঙ্গেই খেতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কিমা এগ রেসিপিটা? অবশ্যই বাড়িতে বানাবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।